নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরো একটা সুন্দর হেলদি রেসিপি, খুব ইজি রেসিপি অথচ খুব পুষ্টিকর, গ্রাম বাংলার একটা শাকের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শাকটা হলো বেতো শাক বলেই আমরা বাংলাতে জানি, তবে এর আরো অনেক নাম আছে, যেমন অনেকে বলে বাথুয়া শাক। যাই হোক, এই শাকের কিন্তু অনেক গুণাগুণ যা বলে শেষ করা যায় না। শাকগুলোকে আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করব। তো এই শাকের গুণাগুণ ছোট্ট করে একটু বলে দিই, এই শাকে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এই শাক কিন্তু লিভারকে ভালো রাখে, ব্লাড সুগারকেও খুব কন্ট্রোলে রাখে। তো শাকটা বানানোর আগে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে অল্প কিছু বাদামকে ভেজে তুলে রাখলাম। এবারে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সামান্য একটু হলুদ দিচ্ছি। 8 ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে প্রথমে আমি কিছু রসুন কুচি দেবো এর মধ্যে। রসুন গুলো হালকা লাল হয়ে গেলে দেব 1টা পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ দুটোকেই নাড়াচাড়া করে নেব। তারপরে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। শাকের মধ্যে একটু আলু আর বেগুন দিলে শাকটা খেতে আরো অনেক বেশি সুন্দর লাগে। পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2টা পরিমাণে বেগুনকে কুচি করে আলুর সাথে দিয়ে একটু ভেজে নেব। ঝালের জন্য দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে। আলু বেগুন ভাজা হয়ে গেলে শাকগুলো ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে নিয়েছি, যতটা সম্ভব ততটা কুচিয়ে। যদি রান্না করা যায় তো শাকটা বেশি নরম হয় আর খেতেও ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর লবণটা তো আগেই দেওয়া ছিল। ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে জলের সাথেই শাকের যে জল বেরিয়েছে সেই সঙ্গেই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, তবে এটা অপশনাল, যার পছন্দ নয় সে নাও দিতে পারে। তো বেতো শাক রান্না একদম রেডি। শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাতে আমার ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছ, যারা আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করছো, তাদের আমার আন্তরিক অভিনন্দন, অনেক ধন্যবাদ তাদেরকে। এইভাবেই পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টের জোরেই কিন্তু পরের ভিডিও বানানোর মোটিভেশন আমি পাই, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।